গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে খালি মাছ আর মাংসের রেসিপি শেয়ার করে গেছি, হয় কোনো না কোনো মাছ, নয় কোনো মাটন, নয় চিকেন, এইসব রেসিপি শেয়ার করে গেছি। তো আজকে মনে হলো একটা নিরামিষ আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পটল দিয়ে একটা একদমই নিরামিষ, যেখানে পেঁয়াজ রসুন আদা এইসব কোনো কিচ্ছু না, একদম একদমই নিরামিষ, তো একটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই ভাবছো যে পটলের সিজন যখন প্রায় শেষ পর্যায়ে, আমি সেরকম একটা সময় কেন পটলের রেসিপি শেয়ার করছি, যখন একদম নতুন নতুন পটল উঠছিল সেই সময়ে রেসিপিটা শেয়ার কেন করলাম না? অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম, মানে রান্নার ভিডিওটা, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পরে মনে হলো যে এই ভিডিও মানে রেসিপিটা বেশ ভালো হয়েছিল এবং টেস্টও খুব ভালো হয়েছিল, তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। তো চলো, তো পটল দিয়ে বানাবো জিনিসটা, কেমন ভাবে বানিয়েছিলাম তো চলো দেখে নাও রান্নাটা। তো আজকের এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই দেখো পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আর আজকে আমি পটলগুলোকে গোটাই রেখে দেবো, এটা কাটবো না। তো পটলের পটলটা দিয়ে রেসিপিটা বানাবো এটা তোমাদেরকে বলেছি, কিন্তু কী বানাবো সেটা এখনো বলিনি। তো আজকে আমি বানাচ্ছি বিট পটল। তো সেটার জন্য প্রথমে দেখো সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোকে এই গোটা অবস্থাতেই হালকা করে ভেজে নেব। তো এর মধ্যে শুধু একটুখানি ভাজার সময় আমি অল্প একটুখানি নুন দেবো, ব্যাস, আর দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দেখো পটলগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো আমি একে একে পটলগুলোকে নামিয়ে নেব, নিয়ে মেন রান্নায় চলে যাব। আর এই রান্নাটা করার জন্য একটা মশলা আমি বানিয়ে নেব, মানে বানিয়ে নিয়েছি আমি অলরেডি, পেস্ট একটা বানিয়ে নিয়েছি, সেটা যেটার মধ্যে কী কী আছে আমি একটু বলে দিচ্ছি। এটার মধ্যে রয়েছে কয়েকটা কাজু বাদাম, দু চামচ মতন পোস্ত, আর 5-6টা মতন কাজু বাদাম একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েই এই মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি। তো এই মশলাটাকে এবার একটুখানি ভালো করে কষে নিতে হবে, তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু বাদাম রয়েছে তো খুব তাড়াতাড়ি এটা আর কি তলায় লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি হয়, তাই কন্টিনিউয়াস একটুখানি নাড়তে হবে। তেল ছাড়া ছাড়া হয়ে গেলে এটার মধ্যে আমি মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে একেবারে জলও অ্যাড করে দেব। এবার আমি এটার মধ্যে মিক্সির বাটিটা দিয়ে একেবারে জলটাও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে উঠুক, তারপরে আমি পটলগুলো একে একে এটার মধ্যে অ্যাড করে দেব। এই রান্নাটাতে সেরকম কোনো গুঁড়ো মশলা বেশি কিছু দেওয়ার নেই, শুধু দিয়ে দেবো একটুখানি নুন আর স্বাদ মতো চিনি, এটাই হচ্ছে, আর সেরকম কিছু দেওয়ার নেই। তোমরা চাইলে হলুদ দিতে পারো, তো আমি আজকে হলুদ এখানে ব্যবহার করব না, রান্নাটা সাদাই রাখবো।
তো যেহেতু পোস্ত দিয়েছি তো এটা হোয়াইট রাখারই ইচ্ছে আছে। তো চলো দেখো, এর মধ্যে চিনিটাও আমি দিয়ে দিলাম, এবার একটুখানি ভালো করে ফুটে উঠুক, তারপরে আমি পটলগুলোকেও অ্যাড করে দেব। যাতে তাড়াতাড়ি একটুখানি ঝোলটা ফুটে যায় সেই জন্য আমি এর মধ্যে একটুখানি ঢাকনা দিয়ে দিলাম, তাহলে ঝোলটা খুব জলদি ফুটে যাবে। দেখো ঢাকনা খোলার পর এটা পুরো টকবক করে ফুটছে। তো এবার এবার আমি এর মধ্যে আস্তে আস্তে পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো ভাজার সময় যেটুকু যা সেদ্ধ হয়ে হয়েছে, বাকি সেদ্ধটা তো এখনই হবে, সেই জন্য একটুখানি ঢেকে দিয়েছিলাম আমি। তো দেখো মোটামুটি পটল সেদ্ধ হয়ে এসছে, এবার ঝোলটা আর একটু ঘন হওয়ার পালা। ঝোলটা মোটামুটি ঘন হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা। এবার আমি এটার মধ্যে যেটা অ্যাড করব, এই রান্নাটার মেইন জিনিস, সেটা হচ্ছে দুধ। তো রান্নাটা মোটামুটি যখন রেডি হয়ে আসবে, ঝোলটা ঘন হয়ে আসবে, তখন একটুখানি দুধ আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম। তো দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব। নিয়ে এটা মোটামুটি রেডি, তো নামানোর আগে জাস্ট দিয়ে দেবো অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল, দিয়ে জাস্ট একটু হালকা ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই দেখো মোটামুটি ফাইনালি এরকম একটা লুক এসেছে এটার। তো এটার গ্রেভিটার টেস্ট ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল, তাই আমি বলবো তোমরাও একবার ট্রাই করো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পটলটা কিভাবে বানিয়েছিলাম আমি। তো আমার তো এটার টেস্ট খুবই ভালো লেগেছে, মানে আমি আগে এইভাবে কোনোদিন বানাইনি, হঠাৎ করেই মাথায় এলো আর আমি এভাবে বানিয়ে ফেললাম পটলটা, আর তারপরে টেস্টটা দেখছি ভীষণ সুন্দর হয়েছে, আর সেজন্য এত ভালো হয়েছে টেস্টটা যে মনে হলো তোমাদের সবার সঙ্গে জিনিসটা শেয়ার করি। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগে দেখে, তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, কারণ সত্যি এটার টেস্ট ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। অ্যাকচুয়ালি গ্রেভিটার টেস্ট এতটাই ভালো হয়েছিল যে আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, তো যদি ভালো লাগে ভিডিওটা তা অবশ্যই একবার ট্রাই করো। টাটা।